السلام ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، সম্মানিত ভাই, আপনি প্রশ্ন করেছেন যে ঘুষ দিয়ে চাকরি নেওয়া যাবে কিনা। অনেক দুর্বল লোকেরা, নিচু মানের যারা, তারা ঘুষ দিয়ে চাকরি নিয়ে নিচ্ছে, কিন্তু ভালো ছেলে, ভালো ছাত্র ছিল, ভালো রেজাল্ট আছে, তার কিন্তু ঘুষ ছাড়া তার চাকরি হচ্ছে না। এমন অবস্থায় তার জন্য ঘুষ দেওয়া যায় হবে কিনা? সম্মানিত ভাই, ঘুষ দিয়ে আরেকজনের হক নষ্ট করা এটা জায়েজ নয়। এমনি ঘুষকে ইসলাম হারাম করেছে, কিন্তু এই হারাম পদ্ধতি আপনাদের ইন্ডিয়াতেও আছে, আমাদের বাংলাদেশেও আছে। এখন ঘুষ না দিলে অনেক সময় চাকরি হয় না। তো এখন আমাদের জন্য ঘুষ দেওয়া কি জায়েজ হবে? যে সময় তো ভাই ঘুষ দেওয়া জায়েজ নয়, এটাই হলো মেন কথা। কিন্তু যদি দেখা যায় যে বারবার ট্রাই করার পরে শুধু ওই ঘুষের কারণেই আমার চাকরিটা আগিয়ে যাচ্ছে, তাহলে আমাদের অবস্থায় যেখানে এই ছেলে ইন্টারভিউ ভালো করেছে এবং সে সিরিয়ালে আছে, ধরেন পাঁচজন লোক নিবে এবং পাঁচজনের মধ্যে সে আছে, এমন অবস্থায় তার কাছ থেকে ঘুষ চাওয়া হচ্ছে যে এত টাকা দিলে তোমার চাকরিটা হবে আর না হলে হবে না, ওই অবস্থায় সে ঘুষ দিয়ে চাকরি নিলে তার চাকরিটা জায়েজ হবে? কেন হবে? কারণ এটা তার হক ছিল, এটা ছিল তার হক, তার অধিকার, সে চাকরিটা পাওয়ার যোগ্য, সে অন্যের হক নষ্ট করছে না। যদি এমন হয় যে পাঁচজনের মধ্যে নাই কিন্তু দশ নম্বরে আছে, বেশি টাকা ঘুষ দিয়ে দিয়েছে, তখন ও ঢুকে গেছে ভিতরে, তো এটা যে গ্রহিত তার জন্য যেমন হারাম, এটা দাতার জন্যও হারাম। কিন্তু যে ছেলেটা পাঁচ নম্বরের মধ্যে ছিল আর পাঁচজন বা তিন নম্বর হয়েছে, পাঁচজন নিবে, তো এ নিশ্চিত হওয়া, কিন্তু টাকার জন্য যখন নিচ্ছে, তাকে চাকরি দিচ্ছে না, তখন তার জন্য যায় যে সে তার নিজের অধিকার পেতে এই টাকাটা দেবে, এটা তার জন্য গুনার কারণ হবে না। এটা গুনার কারণ হবে না, কারণ সে নিজের ন্যায্য অধিকার পাওয়ার জন্যই সে এই টাকাটা দিচ্ছে। তবে সে যদি পারে তাহলে এটা যে কোনো সময় জানিয়ে দিবে গ্রহিতাকে যে আপনি যে টাকাটা নিয়েছেন সেই টাকাটা নেওয়া সম্পূর্ণ হারাম এবং এটা না যায়, এটা আপনার পরকালীন আজাবের একটা কারণ হয়ে যাবে। যে কোনো উপায়ে হিকমত সহকারী এখনই বলার দরকার নেই, এখন বলতে গেলে তো চাকরিটাই দেবে না। তখন তো যখন পারবে তাকে এই কথাটা যেন বুঝিয়ে দেয়, যাতে করে ঘুষের রাস্তাগুলো আস্তে আস্তে বন্ধ হয়, যাতে রাস্তা আস্তে আস্তে বন্ধ হয়। হয়তো এখন নানা জায়গাতে হিন্দুরা বা বিধর্মীরা কাজ করে, ওদের ঘুষের কি যায় আছে, ওদের দুনিয়ায় হলো আসুক, দুনিয়া কা মজা লেলো, দুনিয়া তো মানে হাই, এটা হলো ওদের স্লোগান। তো যাই হোক, মুসলিম হোক আর মুসলিম হোক, কেউ যদি ঘুষ নেয় তাহলে তাকে জানিয়ে দিতে হবে এই ঘুষটা নেওয়া আপনার জন্য অন্যায়, তবে সেটা হিকমতের সাথে বলবে। এখনই শুরুতে গিয়ে যদি ওটা বলে তাহলে তো ওকে এক নম্বরে আউট করবে। তো ভাগ্য যদি সে জানতে পারে, বুঝতে পারে যে আমি সিরিয়ালে টিকেছি কিন্তু ঘুষ ছাড়া আমাকে চাকরিতে দেবে না, তখন সে নিজের ন্যায্য অধিকারটা পেতে ঘুষটা দিল, সে গুনা করতে পারে, এতটুকু বলতে পারবো আমরা। আর তার চাকরি করা তখন বৈধ হবে, কারণ সে নিজের যোগ্যতার বলেই সে সেখানে টিকেছিল, কিন্তু দুষ্ট মামলের কারণে তার চাকরিটা নাও হতে পারে যদি সে ঘুষটা না দেয়। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।